মজার এই ধনে পাতার ভর্তাটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি শিম নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি অনেকগুলো, আর মাত্র 2 টুকরো রসুন নিয়েছি। আজ তো এখানে বেশি রসুন দেওয়া যাবে না। আর এখানে আমি 1 মুঠো ধনে পাতা বেছে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে পরিমাণ মতো এরকম 1/2 বাটি পেঁয়াজ। এখন চলুন কীভাবে এই মজার ভর্তাটা আমি বানিয়ে নিয়েছি সেটি দেখিয়ে দিব ভিডিওতে। প্রথমে একটি তাওয়া বসিয়ে নিলাম, এই তাওয়াটা একটু গরম হওয়ার জন্য কিছুটা সময় নিয়ে নিচ্ছি। একটু টেস্ট করে নিচ্ছি যে তাওয়াটা গরম হয়েছে নাকি। মোটামুটি ভালোই গরম হয়েছে। এখন এখানে আমি কাঁচামরিচগুলো ফেলে নিব, সাথে যে রসুনের যে 2টো টুকরো দেখছেন এই টুকরো 2টো দিয়ে দিচ্ছি। তার পাশাপাশি এখানে আমি এই যে শিমগুলো এগুলোকেও আমি টেলে নিব, টালার মাধ্যমে এগুলো সিদ্ধ করে নেব। ভীষণ মজার এই ভর্তাটা, যে এই শীতের সিজনে এই ভর্তাটা না খেলে আমার চলে না একেবারেই। এখন জাস্ট এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দেওয়ার আগে একটু সামান্য কিছু একটু পানি দিয়ে দিচ্ছি। এই সামান্য পানিটুকু মাধ্যমে ভাপ উঠবে, আর এই ভাপের মাধ্যমে সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর একটু ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দরভাবে এগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি এখানে লবণ দিয়ে দিলাম, আরও 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। আমি একটি এটা চাপা ঢাকনা নিয়েছি, কারণ হচ্ছে তাহলে খুব সুন্দরভাবে ভাপ উঠবে এবং সেই ভাপের মাধ্যমে সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যাবে। আবারও 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি, দেখুন কি সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে। এই পর্যায়ে এখানে আমি একটি ছোট আলু এভাবে বিছিয়ে দিলাম, সাথে আলু দিলে হয়টা কি ভীষণ টেস্টি হয় আসলে। এটা হচ্ছে আমার ধনে পাতা, শিম, আলু আর কাঁচামরিচ দিয়ে মজার একটি তাওয়া ভর্তা। আর এটাতে আমি শুকনো মরিচ একেবারেই ইউজ করব না, শুকনো মরিচ ছাড়াই এই ধনে পাতা দিয়ে এই মজার ভর্তাটা বানিয়ে নিতে হয়। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আবারও ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখানে এই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিব এটার উপরে। একটু হালকা পানি থাকা অবস্থায় আমি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব যে ধনে পাতা, ঠিক আছে? দেখেই তো জিভে জল চলে আসছে, বোঝা যাচ্ছে যে ভীষণ মজা হবে। এখন এরকম ঠাসা করে এই ঢাকনাটা দিয়ে দিব, আরও 10 মিনিটের জন্য ঢাকনাটা রাখবো। এই যে ফাঁকা জায়গাটা দেখছেন এটা কিন্তু নেমে যাবে নিচের দিকে, একদমই তাওয়ার সাথে বসে যাবে যখন ধনে পাতাগুলো সিদ্ধ হতে হতে নিচের দিকে নুয়ে আসবে। দেখুন ঠিক 5 মিনিট পরেই আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ভিতর থেকে সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকনাটা কিন্তু নিচের দিকে নেমে এসেছে। আমি ফিরে আসলাম আরও 5 মিনিট পর। এখন এটা আমি জাস্ট এভাবে উল্টে দিব, ঠিক আছে? আর খুব সুন্দরভাবে এখন এটাকে একদম পানি শুকিয়ে ফেলবো। সব কিছু সিদ্ধ হয়ে গেছে, দেখুন আলুটাও সিদ্ধ হয়েছে, তারপরে কাঁচামরিচও সিদ্ধ হয়েছে, পেঁয়াজ সব কিছু। এখন জাস্ট এতটাই পানি আমি শুকিয়ে নিব, একদম টেলে নিব তাওয়ার মধ্যে যেভাবে টেলে নেয় ঠিক সেভাবে। শিমটাও দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে। এই তাওয়া ভর্তাটা না এতটাই টেস্টি যে আমি আসলে আপনাদের সঙ্গে শেয়ার না করেই পারছি না, ভীষণ মজার এই তাওয়া ভর্তাটা, ধনে পাতা ভর্তা। শীতের দিনে এই সবজিটা দিয়ে আমি ভর্তাটা বানিয়ে খেতে ভীষণ পছন্দ করি। আজকে যখন বানাচ্ছি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি বারবারই এভাবে নাড়তে থাকবো, ভালোভাবে এটা
আর এই ধনে পাতাটা যদি আপনারা একটু কেচি দিয়ে কেটে দেন তাহলে কিন্তু আরো ভালো হয়, জমাট বেঁধে যাবে না। আমি এটা আসলে কেটে দেওয়া দরকার ছিল ধনে পাতাটা। চুলোর আগুনটাকে একদম বাড়িয়ে দিয়েছি, বাড়ন্ত আগুনে কিন্তু এগুলোকে ভালো করে টেনে নিতে হবে। আর এই ভর্তাটা বানানোর জন্য যে জিনিসগুলো লাগে এগুলো তো বিদেশে বলেন বাংলাদেশে বলেন সব জায়গাতেই পাওয়া যায়, তো যারা দেশে এবং দেশের বাইরে আছেন সবার জন্যই বলবো যে আপনারা কিন্তু ঠিক এইভাবে খুব ইজিভাবে এই ভর্তাটা খুব মজা করে বানিয়ে খেয়ে নিতে পারেন। আর এই ভর্তাটা না কাঁচামরিচ দিয়ে বানিয়ে খেলেই বেশি টেস্টি লাগে, শুকনো মরিচ দিয়ে না। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, একটা পোড়া পোড়া হালকা পোড়া পোড়া গন্ধ হবে। দেখুন এই যে নিচে কিন্তু একটু লেগে গিয়েছে, এরকম লেগে যাবে, ঠিক এরকম করেই কিন্তু এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে, তাহলে একটা সুন্দর সুঘ্রাণ আসবে। ভর্তার যে একটা তাওয়া ভর্তার যে একটা সুন্দর গন্ধ সেটা চলে আসবে, খেতে খুবই ভালো লাগে। হালকা পোড়া পোড়া করে আমার ভাজা হয়ে গিয়েছে, এখন চুলোটাকে বন্ধ করে দিবা। এখন শিলপাটা এটাকে সুন্দরভাবে বেটে নিব, তবে আমার ভর্তাটা কমপ্লিট হবে। দেখুন একটু শিল পাটায় এই ভর্তাটা এখন আমি বেটে নিব। দেখুন ভর্তাটা বানানো হয়ে গিয়েছে, এখন একটা সুন্দর বাটিতে ভর্তাটা উঠিয়ে নেব। এখানে আর আমি অন্য কিছু ইউজ করি নাই, কারণ দরকার নাই। ভীষণ মজার এই ভর্তাটা, আপনারা কিন্তু ঠিক এইভাবে বাড়িতে
বানিয়ে খেয়ে নিতে পারেন। তবে হ্যাঁ, আমার এই ভর্তা বানানোটা কেমন হয়েছে সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। এই তো হয়ে গেল দারুণ মজার ধনে পাতা সিম আলু দিয়ে মজার একটি তাওয়া ভর্তা। আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে নিতে পারেন। একটু খেয়ে দেখছি, ওয়াও, এতটাই মজা হয়েছে যে আমি বলে বুঝাতে পারবো না। প্লিজ আপনারা বাসায় এভাবে ট্রাই করে খাবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।